রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন যে আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়াতকে রেখে গেলাম, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরে থাকো, কখনো গোমরাহ হবে না। আর এই কোরআন এবং আমার আহলে বায়াত কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের পরে যখন হাশর নাশর হবে কোরআন এবং আমার আহলে বায়াত তাম আহলে বায়াত হাশরের ময়দানে হাউজে কাউসারে আবার পুনরায় আমার সাথে মিলিত হয়ে যাবে। যখন তাম আহলে বায়াত কিয়ামত পর্যন্ত যারা আগমন করবেন, তাম আহলে বায়াত নবী পাকের গিয়ে নবী পাকের সাথে হাউজে কাউসারে মিলিত হবে, শাইনশে বাগদাদ পাক থাকবেন কিনা বলেন সবাই, শাইনশে বাগদাদ পাক থাকবেন কিনা? তাহলে শাইনশে বাগদাদ পাক যিনার পাক জবানের সাথ করেছেন, শাইনশে বাগদাদ পাক তিনার পাক জবানের সাথ করেছেন, ইন্নি লাখাস্তু সাবিনা মাউসিকাম মিনাল্লাহি তাআলা আল্লাহ ইয়ামুতু মুরিদি ইল্লা বিত্তাওবাতি ওয়াল ঈমান, আমার আমি আল্লাহ পাক থেকে 70 বার আমি এগ্রিমেন্ট গ্রহণ করেছি, আমি 70 বার এগ্রিমেন্ট গ্রহণ করেছি আল্লাহ পাক থেকে, আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার মুরিদ দুনিয়াতে আসার আগে যখন আলমে আরবাতে বিরাজ করছিল আমার মুরিদ দুনিয়াতে আসেন নাই, কোন মুরিদ দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগেই আমি আমার প্রভুর নিকট হতে আল্লাহর নিকট হতে আমি 70 বার এই প্রতিশ্রুতি নিয়েছি, আমি আল্লাহর সাথে এই ফয়সালা করেছি আমার রবের সাথে যে আমার কোন মুরিদ তওবা এবং ঈমান ছাড়া কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করবে তারা সেই তওবা এবং ঈমান নিয়ে শাইনশে বাগদাদ পাকের সাথে হাশরের ময়দানে হাউজে কাউসারে আমার নবী পাকের সাথেই থাকবে। ওই সময় ওনাদেরই বুজুর্গি ওনাদেরই খবরদারি চলবে, ঠিক কিনা বলেন? শাইনশে বাগদাদ পাকের খবরদারি চলবে হাশরের ময়দানে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাক জবানের বাণী, জামার আহলে বায়াত আমার সাথে মিলিত হবে। তো ভাই আহলে বায়াত নবী বংশ আমার নবী পাক থেকে তামা ফাতেমা হাসান হুসাইন এবং ফাতেমা আলী হাসান হুসাইন আলাইহিম সালাতু ওয়াসালাম তাম আওলাদে হাসান আওলাদে হুসাইন শাইনশে বাগদাদ হুজুরে গৌসে পাক ছোট ইমাম পাকের খানদান পাকের 9 জন ইমাম, ছোট ইমাম পাকের খানদান পাকের 9 জন ইমাম। আমরা যে 12 ইমাম বলি না ভাই, 12 ইমাম পাক বলি আমরা, তাই না? তো 12 ইমাম পাক শুরু হলো কার থেকে? মাওলা আলী আলাইহিস সালাম, যেই নাম পাকের এই পুণ্যভূমি মসজিদ শরীফে আমরা হাজির হয়েছি, ঠিক কিনা বলেন? এই 12 ইমাম পাকের ফার্স্ট নাম্বার ইমাম পাক হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আর 12 নম্বর ইমাম পাক হচ্ছেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, যার শানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন যে ইমাম মাহদি তিনি আমার ফাতেমার বংশে আগমন করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন। তো এই 12 ইমাম পাক এই মাওলা আলী আলাইহিস সালাম থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম পাক পর্যন্ত, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম, এইভাবে হযরত ইমামে যায়দুন আবিদিন আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পাক পর্যন্ত 12 ইমাম এই
ছোট ইমাম পাকের খানদান পাকের মধ্যে ছোট মাওলানা আলী আল ইসলাম ইমাম হাসান হুসাইন এবং ইমাম হুসাইন আল ইসলামের খানদানে আরো নয় জন ইমাম এই বারো ইমাম পাক বলা হয় ঠিক কিনা বলেন আর বড় ইমাম পাকের খানদান পাকে বড় ইমাম পাকের খানদান পাকে এসেছেন শাহিনশে বাগদাদ হুজরে গৌসে পাক বলুন সুবহানাল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক একদা দুনো শাহজাদা পাককে শুধাচ্ছিলেন প্রথমে ছোট ইমাম পাককে শুধালেন যে ভাই হুসাইন ওনারা তখন তো ছোট 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 শাহজাদা পাক তো হুজুর ছোট ইমাম পাককে শুধালেন যে ভাই হুসাইন তোমার সাথে আপনার সাথে যদি কেউ দুশ্মনী করে তো আপনি তার সাথে কেমন প্রতিদান দিবেন আচরণ করবেন তো ছোট ইমাম পাক বললেন যে নানাজান আমি তাকে প্রথমবার তাকে মাফ করে দিব বলে এরপরে যদি সে আপনার সাথে দুশ্মনী করে যায় তখন ছোট ইমাম পাক বললেন আমি দ্বিতীয়বারও তাকে মাফ করে দিব বলে এরপরে যদি আপনার সাথে দুশ্মনী করে যায় তো বলেন তৃতীয়বার আমি বদলা গ্রহণ করব তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে হে ভাই হুসাইন আপনার এই মহান বদান্যতার এই মহান বৈশিষ্ট্যের কারণে মহানত্বের কারণে যে আপনি শত্রুকে দুই দুই বার মাফ করে দিবেন এই কারণে আল্লাহ পাক এই মহানত্বের কারণে এই মহান বৈশিষ্ট্যের কারণে এই যে শত্রুকে মাফ করে দেওয়া এই বদান্যতা এটা কেবলমাত্র খানদান পাকের মধ্যে এই বৈশিষ্ট্যের খানদান পাকের বৈশিষ্ট্যের মধ্যে এটা লক্ষ্য করা যায় তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করলেন যে আল্লাহ পাক আপনার এই মহান বদান্যতার কারণে আপনার খানদানের মধ্যে নয়জন ইমাম পাঠাবেন নয়জন ইমামকে আল্লাহ পাক পাঠাবেন যাদের যাদের মর্যাদা হবে আকাশ চব্বী তো সেই নয়জন ইমাম পাকে হচ্ছেন ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলাম থেকে ইমাম মাহাদী আলাহ ইসলাতাম পর্যন্ত এবারে বড় শাহজাদা পাক বড় ইমাম পাককে শুধাচ্ছেন যে ভাই হাসান আপনার সাথে যদি কেউ দুশ্মনী করে তা আপনি তার সাথে কেমন আচরণ করবেন তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ নানা জান আমি তাকে মাফ করে দেব বলে এরপরেও যদি দুশ্মনী করে বলে এরপরেও আমি মাফ করে দেবো বলে এরপরে দুশ্মনী করতেই থাকে তখন বড় ইমাম পাক বললেন যে নানা জান সে যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুতে পরিণত হয়ে হবে বলে ততক্ষণ আমি তাকে মাফ করতেই থাকবো যতক্ষণ না সে আমার বন্ধুতে পরিণত দেখেন যে ছোট বড় ইমাম পাককে ছয় বার নাকে বিষ খাওয়ানো হলো কমসে কম ছয় বার নাকে বিষ পান করানো হলো এরপরে ওনার সেই দুশ্মনদের হাতে নাতে প্রমাণ সহ উনি পেয়ে গেলেন বড় ইমাম পাক প্রমাণ সহ পেয়ে গেলেন যে কারা ওনাকে বিষ খাওয়াচ্ছে প্রমাণ সহ চিঠি পত্র সহ অর্থাৎ দলিল প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়ে গেল যে কে দামেস্ক থেকে কে বিষ পাঠাচ্ছে দামেস্ক থেকে কে বিষ পাঠিয়েছে সেটা প্রমাণ সহ ধরা পড়ে গেল যে তৎকালীন মুয়াবিয়ার অবস্থান ছিল দামেস্কে মুয়াবিয়ার অবস্থান ছিল দামেস্কে যাই দামেস্কে ইয়াজিদের মুয়াবিয়ার দরবারে খ্রিস্টানদের বড় বড় ডাক্তার খ্রিস্টানদের বড় বড় ডাক্তার তার দরবারে তার কাছে আসা যাওয়া ছিল তাদের মাধ্যমে মুয়াবিয়া বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষ সংগ্রহ করে সেই বিষ দামেস্ক থেকে মদিনাতে পাঠিয়ে দিত মুয়াবিয়া যেই এক দূত সে মদিনার নিকটবর্তী এসে কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে মদিনার নিকটবর্তী এসে যখন সেই পাঠানো দূত বিষ নিয়ে আসছে আর চিঠি নিয়ে এসেছে মদিনার নিকটবর্তী এসে রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে গেছে কোথা থেকে এক বাঘ এসে তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে ওখান থেকে ওখানে শুধু বিষ আর চিঠি পড়ে আছে বড় ইমাম পাকের এক ভক্ত এক আশেক আল্লাহর কি কুদরত আল্লাহর ইশারা ওই পথ দিয়ে যাচ্ছিলেন দেখেন
একটা পুটলা কিছু জিনিস পড়ে আছে, একটা পুটলা পড়ে আছে আর একটা চিঠি পড়ে আছে রাস্তার পাশে। উনি তখন চিঠিটা তুলে যখন পড়লেন তখন ওখানে সব লেখা আছে, কে বিষ পাঠিয়েছে, কার কাছে বিষ আসতেছে, কাকে খাওয়ানো হবে, সব লেখা আছে এখানে। সেই বিষ আর সেই চিঠি নিয়ে বড় ইমাম পাককে দিলেন যে হে ইমাম মাওলা, দেখেন কে আপনার জন্য দামেস্কে থেকে বিষ পাঠিয়েছে, এই দেখেন যে বিষ পাঠানো হয়েছে আমি পেয়েছি। তখন বড় ইমাম পাক কি করেছেন, সেই চিঠিটা উনি জায়নামাজের নিচে লুকিয়ে ফেলেছেন, একশনে যান নাই। দেখেছেন ওই যে নানা জানের কাছে বলেছিলেন যে আমার যত বড় দুশ্মনী হোক যতক্ষণ না আমার বন্ধুতে পরিণত হবে ততক্ষণ আমি তাকে মাফ করেই যাব, ততক্ষণ আমি তাকে মাফ করেই যাব। বড় ইমাম পাক ছয় ছয় বার বিষ খাওয়ানোর পরে ছোট ইমাম পাক যখন, বড় ইমাম পাক মদিনা শরীফে উনার নিজের ঘরেই উনি নিরাপদে না, নিজের ঘরের মধ্যে ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে, ওনার ঘরের লোক ওনাকে বিষ খাওয়াচ্ছে। কেন? যে ওনার ঘরের মধ্যেই উমাইয়ার লোক আছে, উমাইয়া বংশের লোক ওনার ঘরের মধ্যেই আছে, যে অর্থের লোভে দুনিয়ার লোভে বড় ইমাম পাককে খাবারের সাথে বিষ খাওয়াচ্ছে। অর্থাৎ বড় ইমাম পাক ওনার নিজের ঘরেই উনি নিরাপদ না। তখন ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে আসলেন, তখন বিষের তাড়নায় যখন ওনার দেহ মুবারক সবুজ বর্ণে আকার ধারণ করে নিচ্ছে, তখন নীল হয়ে যাচ্ছে, সবুজ ঘন সবুজের আকার হয়ে যাচ্ছে ওনার দেহ মুবারক বিষের তাড়নায়, তখন ছোট ইমাম পাক একদিন শুধালেন যে ভাই হুসাইন, দেখো তো আমার শরীরের রং কেমন হয়ে গেছে। তখন ছোট ইমাম পাক বললেন, ভাইজান আপনার দেহ মুবারক একেবারে ঘন সবুজ হয়ে গেছে। তখন পর ইমাম পাক বললেন, ভাই হুসাইন আব্বাজানের কাছে, নানাজানের কাছে শুনেছি যে নানাজান জান্নাতের মধ্যে দুইখানা ঘর দেখতে পেয়েছিলেন, দুইখানা প্রাসাদ অট্টালিকা দেখতে পেয়েছিলেন, একখানা ঘন সবুজ আর একখানা লাল টুকটুকে। নানাজান জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন যে হে জিব্রাইল, এই অট্টালিকা এই প্রাসাদ দুইখানার রং এই রকম কেন, এটা কাদের জন্য? হুজুর জানেন সব, জিব্রাইল থেকে শুনছেন হুজুর। জিব্রাইল ইসলাম বললেন যে রাসূলুল্লাহ, এই দুই প্রাসাদখানা আপনার দুই শাহজাদা পাক ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। তাহলে এই দুই প্রাসাদখানার রং সবুজ আর লাল কেন? তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বর্ণনা করলেন, হুজুর আপনার বড় শাহজাদা পাক তিনি দুনিয়ায় দুশমনদের বিষ প্রয়োগে ওনার দেহ ঘন সবুজের রং ধারণ করবে, ওনার দেহ মুবারক ঘন সবুজ হয়ে যাবে, ওনার সেই শাহাদাতের স্মরণে আল্লাহ পাক এই অট্টালিকার রংখানা সবুজ করে দিয়েছেন, আর আপনার শুধু শাহাদা পাক কারবালার জমিনে দুশ্মনদের তীর তলোয়ার বর্ষার আঘাতে আঘাতের পর আঘাতে ওনার রক্তে রঞ্জিত হয়ে যাবে, কারবালার জমিন লালে লাল হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক ওনার শাহাদত পাকের স্মরণে এনার এই অট্টালিকাখানাকে লাল বর্ণে রং করে রেখেছে। তো বড় ইমাম পাক সেই সময়ও উনি এটা স্মরণ করেছিলেন। তো যিনি তখন ছোট ইমাম পাক বললেন যে ভাইজান আপনাকে কারা বিষ খাওয়ালো, আপনি বলেন আমি তাদের প্রতিশোধ নিব, আমি তাদের বদলা নিব। তখন বড় ইমাম পাক বললেন যে ভাই হুসাইন ছেড়ে দাও, এই দেখেন ছেড়ে দাও, কেননা আমি কার নাম বলবো সে যদি না হয়, আমি যার নাম বলবো সে যদি না হয়, তার মানে মাফ করে দেওয়ার
যে মহান বদান্যতা চোনে ইমাম পাক শাহাদাত পর্যন্ত সেটা শাহাদাত পর্যন্ত সেটা দেখালেন। তো যখন বড় ইমাম পাক এইভাবে শুধাচ্ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে শাহাজাদা অবস্থায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন যে হে ভাই হোসেন, তোমার এই মহান বদান্যতা মহান বৈশিষ্ট্যের কারণে শত্রুকে বারবার বারংবার বারংবার শুধু মাফি করে যাওয়ার এই যে মহান বদান্যতা, এই জন্য আল্লাহ পাক তোমার খানদানে তোমার বংশে তোমার ঔরসে তোমার নাসলে এমন এক মহান মহান সত্তাকে এমন এক মহান পুরুষকে আল্লাহ পাক তোমার বংশে পাঠাবেন যিনার মধ্যে একাই উনার মধ্যে ওই আমার ছোট ভাই ইমাম হুসাইনের ইমাম হুসাইন থেকে যেই নয়জন ইমাম পাককে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন সেই নয়জনের মধ্যে যেই বুজুর্গি থাকবে যেই পরাত থাকবে যেই গুণাগুণ থাকবে তোমার বংশাগত সেই একজনের মধ্যে আরো তার চেয়ে বেশি মহান পাওয়ার প্রাধান্যতা বেলায়েতি পাওয়ার আরো বেশি নিয়ে আসবে একাই, তিনি হচ্ছেন শাইখ সাবাত দার হুজুরে গৌসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী। নারে বাগদাদ পাক হুজুরে গৌসুল আজম দস্তগীর যিনি বড় ইমাম পাকের খানদান পাক এই দুনিয়াতে আগমন করেছেন।